রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা রটিয়ে চলেছে সিপিআইএম এবং কংগ্রেস। পরিকল্পিতভাবে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে উন্নয়নের গতি রোধ করতে সিপিআইএম ও কংগ্রেস এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগের শাসক দল বিজেপির। এরই প্রতিবাদে শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে গোটা রাজ্য জুড়ে পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি। গোটা রাজ্যের বিভিন্ন মণ্ডলের পাশাপাশি বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল কমিটি, খোয়াই মণ্ডল কমিটি এবং চরিলাম মণ্ডল কমিটির পক্ষ থেকেও পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি। এদিন মিছিলে অংশগ্রহণ করে সিপিআইএম ও কংগ্রেসের উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানান তেলিয়ামুড়া মণ্ডল কমিটির এক কার্যকর্তা। তারা বলছে যে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে না, ত্রিপুরার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে। আপনারা যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা সারা ত্রিপুরাব্যাপী খবর করেন, সারা ভারতবর্ষব্যাপী খবর করেন, আপনারা দেখছেন যে ত্রিপুরাতে কীরকম উন্নয়ন হচ্ছে, ডাবল ইঞ্জিনের সহায়তায় এবং ত্রিপুরা সরকারের সহায়তায় বিজেপি সরকার কীভাবে ত্রিপুরা মানুষের প্রতি উন্নয়ন করছে, দিকে দিকে উন্নয়ন হচ্ছে, কিন্তু তারা এই উন্নয়নের দৃষ্টিভঙ্গি তাদের চোখে পড়ছে না, তারা কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা যুব মোর্চা আমরা সিপিএমের এবং কংগ্রেসকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদের এই কুচ্ছার বিরুদ্ধে যুব মোর্চা মাঠে ময়দানে আন্দোলন করছে। এরই অঙ্গ হিসাবে আজকে সারা ত্রিপুরাব্যাপী এবং সেই সঙ্গে তেলিয়ামুড়াতেও যুব মোর্চা আজকে ধিক্কার মিছিল সংগঠিত করেছে। আগামী দিন প্রয়োজনে আমরা আরও বড় আন্দোলন, বৃহত্তর আন্দোলন করব। এদিন খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, বিরোধীরা যে সকল অভিযোগ তুলছে তার কোনো ভিত্তি নেই, শুধুমাত্র মাঠ ঘাট গরম করার জন্য এই ধরনের ভিত্তিহীন অভিযোগগুলি আনা হচ্ছে। তখন আজকের যিনি বিধায়ক এই খোয়াইয়ের, উনি পর্যন্ত সেই প্রতিবাদী মানুষদেরকে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন, সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষের চৌকে নিয়ে যায়নি। এই খোয়াইয়ের সর্বোত্তরের মানুষ অবগত রয়েছে। আর আজকে মাত্র দুদিনের পেট্রোল ডিজেলের সংকটের কারণে তারা বলছে রাজ্য সরকার কিছু করছে না, পেট্রোল ডিজেল নাকি নেই। আজকে ত্রিপুরা রাজ্যের সর্বত্র পেট্রোল ডিজেল আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমরা এই ত্রিপুরা রাজ্যের সর্বত্রের মানুষের কাছে বলতে চাই, এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ত্রিপুরা রাজ্যের সর্বত্রের মানুষের কল্যাণে এবং রাজ্যকে ভারতবর্ষের একটা উন্নততর রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করে চলেছে। এখানে কোনো ধরনের রাজনীতিকরণ নেই। সেজন্য আমরা এই ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে বলবো, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের বিভ্রান্তিমূলক অপপ্রচার বা চক্রান্তের হাতে যেন আমরা পা না দিই এই ত্রিপুরা রাজ্যকে। এদিন মিছিল চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চরিলাম মণ্ডলের এক কার্যকর্তা জানান, বিরোধীদের পায়ের তলার মাটি নেই, তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এই সব কুৎসা রটাচ্ছে। আপনারা জানেন সারা ত্রিপুরা রাজ্যে যারা বিরোধী, যাদের পায়ের তলায় মাটি নেই, তারা সরকারের বিরুদ্ধে কিছু কুৎসা, কিছু অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যেমন খাদ্য নেই, চলার জন্য রোজগার নেই, মানুষ দৈনন্দিন জীবনে যে পেট্রোল পণ্যের দরকার সেটা নেই, তার প্রতিবাদেই আমাদের চরিলামের মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা এক প্রতিবাদী মিছিল আমরা বের করেছি। মিছিলটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ করবে? চরিলাম বাজার হয়ে আবার কার্যালয়ে শেষ হবে। এদিন আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে গোটা রাজ্য জুড়ে বেশ সাড়া পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।